एक्स्ट्रा टाइम। नमस्कार एक्स्ट्रा टाइम বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন। আজকের টপিক একটু ডিফারেন্ট আপনাদের সঙ্গে আমরা আমি আজকে আলোচনা করব লেটেস্ট ট্রান্সফার নিউজ নিয়ে। আজকে অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে করব না। ফার্স্ট আসি আহমেদ জাউ। মুম্বাই সিটিএফসিতে যেতে চলেছেন, এফসি গোয়া থেকে মুম্বাই সিটিএফসিতে যেতে চলেছেন একটি বিশাল অর্থের পরিমাণে, বিশাল অর্থের পরিমাণে বারবার বলছি, দু বছরে প্রায় 5.2 crore কন্ট্রাক্ট সাইন হতে চলেছে। সার্জিও লোবেরোর তত্ত্বাবধানে অসম্ভব ভালো ফুটবল খেলেছে এই মিডফিল্ডার এবছর এবং সিস্টেমের সঙ্গে দারুণভাবে মানানসই। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে মুম্বাই সিটি এফসিতে প্রায় নিশ্চিত সার্জিও লোবেরো, সেই কারণেই হয়তো এই আহমেদ জাউ মরক্কান সেন্ট্রাল মিডফিল্ডার সাইন করতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে। পরবর্তী আপডেটে আসি। ইতিমধ্যেই আপনারা জানেন এডু গার্সিয়া কন্ট্রাক্ট এটিকের সঙ্গে এক্সটেন্ড করেছে, আরও দু বছরের কন্ট্রাক্ট সাইন এডু গার্সিয়ার, প্রি কন্ট্রাক্ট সাইন এডু গার্সিয়ার এটিকের সঙ্গে হয়ে গেছে। তো এডু গার্সিয়া, আবারও বলি, এডু গার্সিয়া কনফার্ম হয়ে গেল এটিকের জন্য। এটিকে শুধু নয়, পরবর্তী সিজনে আমরা দেখব মোহনবাগান এটিকের হয়ে এডু গার্সিয়াকে খেলতে। সেন্ট্রাল মিডফিল্ডে অসম্ভব ভালো খেলেছে এবছর, তার ফলস্বরূপ কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো এটিকে। দিমাস দেলগাডো আরও এক বছরের জন্য থেকে গেলেন বেঙ্গালুরু এফসিতে, এই নিয়ে তার 4 নম্বর সিজন। 3 বছরের 3 ইয়ার্স কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে এবছর আরও এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হলো। এরিক পাত্রালুকে কনফার্ম করার পরে দিমাস দেলগাডোকে, এই স্প্যানিওকে আবার কনফার্ম করে নিল বেঙ্গালুরু এফসি। এবারে আসি আই লিগ থেকে আইএসএলের ট্রান্সফারের দিকে। আই লিগ থেকে পাঞ্জাব এফসির থৈবা সিং, 17 বছরের ফরওয়ার্ড, সাইন করতে চলেছেন 3 বছরের জন্য ওড়িশা এফসিতে, প্রায় 75 লক্ষ টাকার অর্থের বিনিময়ে। কাসিফ সিদ্দিকি অক্সফোর্ড ইউনাইটেড থেকে লোনে সাইন করতে চলেছেন রিয়েল কাশ্মীর এফসিতে, রিয়েল কাশ্মীরে লোনে সাইন করতে চলেছেন। এই কাসিফ সিদ্দিকি একজন পাকিস্তানি বংশোদ্ভূত ডিফেন্ডার, যিনি আন্ডার-23 পাকিস্তানের ন্যাশনাল স্কোয়াডে ছিলেন এবং পাকিস্তানের হয়ে খেলেছেন। পরবর্তী আসি কমলপ্রীত সিং, ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক, আমরা খেলতে দেখেছি এবছর কমলপ্রীতকে। কমলপ্রীতও ইতিমধ্যেই 3 বছরের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে কমলপ্রীতকে ওড়িশা এফসির তরফ থেকে। তো আগামীতে আমরা কমলপ্রীতকে ওড়িশা এফসির জার্সি গায়ে খেলতে দেখতেই পারি। তো ইতিমধ্যে কমলপ্রীতকেও 3 বছরের জন্য ওড়িশা এফসি অফার করেছে, সেই অফার, সেই প্রস্তাব কমলপ্রীত গ্রহণ করবে কি না সেটা সময় বলবে, তবে প্রস্তাব করা হয়েছে। এখনও কন্ট্রাক্ট সাইন হয়নি, ফাইনাল এখনও হয়নি, তবে প্রস্তাবটা কমলপ্রীতের কাছে এসছে, এটা সত্যি। এদিকে আমি ছোট ছোট আজকে যা আপনাদের লেটেস্ট আপডেট দিলাম, আগামী দিনেও হয়তো দেব এইভাবেই। শুধুমাত্র অ্যানালাইসিস নিয়ে থাকবো না, অ্যানালাইসিসের বাইরে এখন আমরা সকলেই জানি যে আইএসএল এবং আই লিগের একটা ট্রান্সফার নিউজ, লেটেস্ট নিউজটা সকলেই চাইছেন, কে কোন দলে যাচ্ছে, কে কোন আই লিগ থেকে আইএসএলে যাচ্ছে, আইএসএল থেকে আই লিগে যাচ্ছেন। তবে একটা বিষয় বলতেই হয় যে মোহনবাগানের এবছরের যে টিমটা ছিল, এই বছরে সেই টিমটা হয়তো রাখা যাচ্ছে না বা রাখতে পারছে না মোহনবাগান। তার কারণ আপনারা জানেন যে এটিকের সঙ্গে মার্জ হওয়াতে এটিকে কতটা এই সব প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট দেখাবে সেটা কিন্তু সময় বলবে। সামনে একটা বোর্ড মিটিং রয়েছে, এই বোর্ড মিটিংয়ে কিন্তু ভাগ্য নির্ধারিত হবে জোসেফ আবেতিয়া, ফ্রান গঞ্জালেস, শুভ ঘোষ, শেখ সাহিল, তখনই হয়তো আমরা জানতে পারবো যে এদের ভাগ্য ফাইনালি কি ভাগ্য হতে চলেছে। তবে এটুকু বলতে পারি, যদি কিভু ভিকুনা, কোচ কিভু ভিকুনা, এটা আমার ব্যক্তিগত মত, যদি কোচ কিভু ভিকুনা ফাইনালি লাস্ট অব দি কেরালা ব্লাস্টার্সের কোচ হয়ে যান, তাহলে আমার মতে জোসেফ আবেতিয়া এবং ফ্রান গঞ্জালেসকে হয়তো আমরা কেরালা ব্লাস্টার্সে দেখতে পাবো, বা দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ কিভু ভিকুনার সিস্টেমে এই দুজন কিন্তু মূল কাণ্ডারই ছিল। আজকে আপাতত ট্রান্সফার নিউজ একটাই রয়েছে, যে কটা ছিল আপনাদের আমি শেয়ার করলাম।
প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। প্রত্যেক দিনের মতো কালকেও আবার আপনাদের সঙ্গে আড্ডা দিতে আসব। অ্যানালাইসিস বা ট্রান্সফার নিউজ বা তার বাইরেও যদি কিছু টপিক থাকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আড্ডা দেব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।